বলতে পারেন আমাদের ইউনিভার্সের সবচেয়ে দামি জিনিস কোনটি, যা মানব শরীরেও রয়েছে, যার সামনে গোল্ড, প্লাটিনা অথবা ডায়মন্ডও কিছুই না? এর দাম শুনলে আপনারা চমকে যাবেন। যদি না জেনে থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। ইউনিভার্সের জন্মের সময় ব্রহ্মাণ্ডে সর্বত্র ম্যাটার ছড়িয়ে পড়ে, আর এর সাথে আরও একটি জিনিস অস্তিত্বে এসেছিল, যার নাম অ্যান্টি ম্যাটার। ম্যাটার অর্থাৎ পদার্থ, যে কোনো জিনিস যার ম্যাস রয়েছে এবং স্পেস অকুপাই করে তাদেরকেই ম্যাটার বলে। আমাদের আশেপাশে থাকা প্রতিটি জিনিস ম্যাটার দিয়ে তৈরি। ওয়াটার, সাইকেল, বুকস, স্পুন, চেয়ার, টেবিল সবই ম্যাটার দিয়ে তৈরি। সকল প্ল্যানেট, স্টার, গ্যালাক্সি, হিউম্যান, অ্যানিমেল, প্ল্যান্ট, ট্রি সবই ম্যাটারের তৈরি। অ্যান্টি ম্যাটার, অ্যান্টি ওয়ার্ডের অর্থ অপোজিট। যেমন ব্যাকটেরিয়ার অপোজিট অ্যান্টিব্যাকটেরিয়া, ভাইরাসের অপোজিট অ্যান্টিভাইরাস, গ্র্যাভিটির অপোজিট অ্যান্টিগ্র্যাভিটি, ঠিক সেই রকমই ম্যাটারের অপোজিট হলো অ্যান্টি ম্যাটার। এবার প্রশ্ন হলো, ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের মধ্যে পার্থক্য কী রয়েছে? এদের ডিফারেন্সেস রয়েছে অ্যাটমের স্ট্রাকচারে। নর্মাল ম্যাটারের অ্যাটম তিন ধরনের চার্জ দিয়ে তৈরি হয়। প্রথমটি হলো প্রোটনস অর্থাৎ পজিটিভ চার্জ, দ্বিতীয়টি ইলেকট্রনস অর্থাৎ নেগেটিভ চার্জ, আর শেষে রয়েছে নিউট্রন, যার নিউট্রাল চার্জ রয়েছে, না নেগেটিভ না পজিটিভ। প্রোটন এবং নিউট্রন মিলে তৈরি করে নিউক্লিয়াস, যা অ্যাটমের একদম সেন্টারে থাকে, আর সেই নিউক্লিয়াসকে অরবিট করে ইলেকট্রনস, যার নেগেটিভ চার্জ রয়েছে। এ তো গেল নর্মাল ম্যাটারের অ্যাটম স্ট্রাকচার। কিন্তু অ্যান্টি ম্যাটারের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল চার্জ ম্যাটারের তুলনায় রিভার্স হয়ে যায়, অর্থাৎ একদম অপোজিট হয়ে যায়। যেমন নর্মাল ম্যাটারে নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রনস নিউক্লিয়াসকে অরবিট করে, ঠিক তেমনই অ্যান্টি ম্যাটারের অ্যাটমে নিউক্লিয়াসকে অরবিট করে পজিটিভ চার্জ, যাকে বলে পজিট্রনস বা অ্যান্টি ইলেকট্রনস। এর বিহেভিয়ার ইলেকট্রনের মতন, কিন্তু এর চার্জ ইলেকট্রনের থেকে অপোজিট। আর যে নিউক্লিয়াসকে পজিট্রন অরবিট করে সেই নিউক্লিয়াসকে অ্যান্টিপ্রোটন বলে, যার চার্জ নেগেটিভ। নর্মাল ম্যাটারের নিউক্লিয়াস চার্জ পজিটিভ হয়, কিন্তু অ্যান্টি ম্যাটারের নিউক্লিয়াস চার্জ নেগেটিভ। এবার নিশ্চয়ই আপনারা ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের ডিফারেন্সেস কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবার চলুন দেখা যাক অ্যান্টি ম্যাটার কেমনভাবে ডিসকভার হয়েছিল। 1928 সালে এক ব্রিটিশ ফিজিসিস্ট পল ড্রেকেন একটি ইকুয়েশনের উপর কাজ করছিলেন, যেখানে ইলেকট্রনের ইন্ট্রাকশনকে স্টাডি করছিলেন। এই ইকুয়েশনে কোয়ান্টাম থিওরি এবং থিওরি অব রিলেটিভিটি দুটোই ছিল। অবাক হচ্ছেন তাই না? একটি এক্সাম্পল দেখা যাক। মনে করা যাক একটি ইকুয়েশন রয়েছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর। এর দুটি অ্যান্সার হতে পারে, একটি টু স্কোয়ার আর একটি মাইনাস টু স্কোয়ার। পল ড্রেক তার ইকুয়েশনের দুটি সলিউশন পান। যদি টু ম্যাটার হয় তাহলে মাইনাস টুও নিশ্চয় কিছু একটা হবে, তাই মাইনাস টুতে রাখা হয় অ্যান্টি ম্যাটার। তিনি তার এই ইকুয়েশনে বলেন, এই দুনিয়াতে প্রত্যেক পার্টিকেলের অপোজিট অর্থাৎ অ্যান্টি পার্টিকেল অবশ্যই রয়েছে, যার চার্জ পার্টিকেলের থেকে একদম অপোজিট। এইভাবে ডিসকভার হয় অ্যান্টি ম্যাটারের নিউক্লিয়াস, যার চার্জ নেগেটিভ। তবে 1930 সালের আগে পর্যন্ত এই কনসেপ্ট শুধুমাত্র থিওরি বেস ছিল। 1932 সালে ফাইনালি এক সায়েন্টিস্ট কার্ল অ্যান্ডারসন অ্যান্টি ম্যাটার খুঁজে বের করেন। এ তো গেল ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের ডিসকভারির হিস্ট্রি। জানেন এই দুটি একসাথে কোলাইড করলে ঠিক কি ঘটবে? ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার একে অপরের অপোজিট। এই দুটি একসাথে মিক্সড হলে ঘটে ভয়ঙ্কর ব্লাস্ট। এই কলিশন ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার একে অপরকে ধ্বংস করে দেয়। এই ব্লাস্টে ক্রিয়েট হয় হাই অ্যামাউন্ট এনার্জি। এই প্রসেসকে এনিহাইলেশন বলা হয়। 1945 সালে আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমের ইন্টেন্সিটি ছিল 21 কিলোটন টিএনটি এক্সপ্লোশনের সমান, আর নাগাসাকিতে ফেলা অ্যাটম বোমের ইন্টেন্সিটি ছিল 15 কিলোটন টিএনটি এক্সপ্লোশনের সমান। মাত্র 1 গ্রাম অ্যান্টিম্যাটার মাটিতে ফেললে যে এক্সপ্লোশন তৈরি হবে তা হিরোশিমা এবং নাগাসাকির মিলিত এক্সপ্লোশনের থেকেও অনেকগুণ বেশি। মাত্র 1 গ্রাম অ্যান্টিম্যাটার পুরো শহরকেই ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন অ্যান্টিম্যাটার কতটা পাওয়ারফুল। একটি ফেমাস থিওরি অনুযায়ী বিগ ব্যাংয়ের সময় ম্যাটার এবং অ্যান্টিম্যাটার ইকুয়াল অ্যামাউন্টে ক্রিয়েট হয়েছিল,
কিন্তু যখন একে অপরের সংস্পর্শে আসে তখন ভয়ঙ্কর ব্লাস্ট সৃষ্টি হয়, যার পর ম্যাটার এবং অ্যান্টিম্যাটার সম্পূর্ণ নষ্ট হয়, যার পর লার্জ অ্যামাউন্টের এনার্জি অর্থাৎ গামারের সৃষ্টি হয়। এখন প্রশ্ন হলো, যদি সকল ম্যাটার এবং অ্যান্টিম্যাটার নষ্ট হয়ে যায় তাহলে প্ল্যানেট, স্টার, গ্যালাক্সির কেমনভাবে সৃষ্টি হলো? যদি পুরো ম্যাটার শেষ হয়ে যায় তাহলে এই ইউনিভার্স যা ম্যাটার দিয়ে তৈরি তা কেমনভাবে ক্রিয়েট হলো? আজও এটি বড় প্রশ্ন হয়েই রয়ে গেছে। তবে এই বিষয়ে আজও সায়েন্টিস্টরা রিসার্চ চালিয়ে যাচ্ছে। সায়েন্টিফিক রিসার্চ থেকে এও জানা গেছে, অ্যান্টিম্যাটারের সাহায্যে হিউম্যান বডিতে হওয়া ভিন্ন ধরনের ক্যান্সার নির্মূল করা যায়। শুধু তাই নয়, স্পেস এক্সপ্লোরেশনের সময় ইউনিভার্সের সুদূর প্রান্তে পৌঁছাতে অ্যান্টিম্যাটারের মতন এফিশিয়েন্ট ফুয়েলের বিশেষ প্রয়োজন। রিসার্চারদের মতে, অ্যান্টিম্যাটারকে রকেট ফুয়েলের ন্যায় ব্যবহার করা গেলে স্পেসক্রাফ্টকে লাইট স্পিডের 50% পর্যন্ত গতি দিতে পারে। এখন আপনারা হয়তো ভাবছেন, অ্যান্টিম্যাটার যদি এত ইউজফুল হয় তাহলে একে প্রোডিউস করা হচ্ছে না কেন? ক্যালকুলেশন অনুযায়ী ইউনিভার্সে ম্যাটার এবং অ্যান্টিম্যাটার সমান অনুপাতে থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজও সায়েন্টিস্টরা জানতে পারেনি অ্যান্টিম্যাটার আমাদের ইউনিভার্সে ঠিক কোথায় রয়েছে। হয়তো ইউনিভার্সে অ্যান্টিম্যাটার দিয়ে তৈরি স্টার এবং গ্যালাক্সি রয়েছে যাদেরকে আমরা আজও ডিটেক্ট করতে পারিনি, কারণ এরা আমাদের সোলার সিস্টেম থেকে বহু দূরে রয়েছে। তবে ন্যাচারাল পদ্ধতিতেও অ্যান্টিম্যাটার তৈরি হয়। যখন আউটার স্পেস থেকে হাই রেডিয়েশন কসমিক রেস আর্থ অ্যাটমসফিয়ারে এসে পড়ে তখন অ্যান্টিম্যাটারের ছোট ছোট পার্টিকেলস তৈরি হয়, কিন্তু এই পার্টিকেলস অ্যাটমসফিয়ারে থাকা নর্মাল ম্যাটার পার্টিকেলের সংস্পর্শে আসা মাত্রই কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই ডিস্ট্রয় হয়ে যায়। সেক্ষেত্রে মাত্র একটি উপায় রয়েছে, অ্যান্টিম্যাটারকে আর্টিফিশিয়ালি তৈরি করা। সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ অর্থাৎ সেনে তৈরি করা দ্য লার্জ হ্যাড্রন কোলাইডার মানব ইতিহাসে সবচেয়ে এক্সপেন্সিভ এবং কমপ্লিকেটেড রিসার্চ ফ্যাসিলিটির মধ্যে এটি অন্যতম একটি। দ্য লার্জ হ্যাড্রন কোলাইডার মাত্র 1 মিনিটে 1 কোটি অ্যান্টিপজিটন পার্টিকেলস প্রডিউস করে। শুনতে বেশি লাগলেও যদি এই স্পিডও অ্যান্টিপজিটন প্রডিউস করা হয় তা সত্ত্বেও মাত্র 1 গ্রাম অ্যান্টিম্যাটার তৈরি করতে কম করে 10,000 কোটি বছর সময় লাগবে। এর থেকেও আরও বড় চ্যালেঞ্জ হলো একে স্টোর করা। যদি আমরা একে একটি নর্মাল বক্স অথবা কন্টেনারে রাখি তবে এটি তার সাথে সেকেন্ডের মধ্যেই কোলাইড করবে। এই জন্য একে স্টোর করার জন্য এমন এক জিনিস বানাতে হয় যেখানে এটি নর্মাল ম্যাটারের কন্টাকে যাতে না আসে, তাই এই বিষয়ের ওপর বিশেষ নজর দেওয়া হয়। যদি এটি মাটিতে পড়ে যায় তবে শহরের একটি বড় অংশ নষ্ট হয়ে যেতে পারে। বর্তমানে এই অর্গানাইজেশনে মাত্র 12 থেকে 13 সেকেন্ডের জন্য অ্যান্টিম্যাটারকে স্টোর করার ফেসিলিটি রয়েছে। এখনও পর্যন্ত মাত্র 1.67 ন্যানোগ্রাম অ্যান্টিম্যাটার প্রডিউস করা সম্ভব হয়েছে। লার্জ হ্যাড্রন কোলাইডারের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, চাইলে দেখতে পারেন। জানেন 1 গ্রাম অ্যান্টিম্যাটার তৈরি করতে কত খরচ পড়ে? নাসার একটি রিপোর্ট অনুযায়ী 1 গ্রাম অ্যান্টিম্যাটার তৈরি করতে প্রায় $62.5 trillion খরচ পড়বে। যদি আমরা পৃথিবীর সকল দেশের GDP অ্যাড করি তাও এর 87% হবে, যার অর্থ মাত্র 1 গ্রাম অ্যান্টিম্যাটার তৈরি করতে পৃথিবীর সকল দেশ বিক্রি হয়ে যাবে। তবে বর্তমানে আমরা যেভাবে স্পেস এক্সপ্লোরেশন ফিল্ডে অগ্রগতি করেছি তাতে হয়তো নিয়ার ফিউচারে এমন কোনো সোলার সিস্টেম অথবা গ্যালাক্সি ডিসকভার করলাম যেখানে সব কিছুই অ্যান্টিম্যাটার দিয়ে তৈরি, তখন খুব সহজেই সেখান থেকে মাইনিং করে অ্যান্টিম্যাটার পৃথিবীতে নিয়ে আসা সম্ভব হবে। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।